উজানে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় তিস্তার পানি বেড়ে প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে হঠাৎ বাড়ে তিস্তার পানি, এতে সৃষ্টি হয় বন্যা আর ভোগান্তি বাড়ে নদী পাড়ের মানুষের। লালমনিরহাটে 11টি গ্রাম নদী ভাঙনের কবলে পড়লেও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড, ফলে শত শত বসত বাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হওয়ার শঙ্কায় তিস্তা পাড়ের মানুষ। এই বাড়ি ভাঙিয়ে এলে আর কোথায় যে বাড়ি করবে, কোথায় না করবো কোনো ঠিক নাই। পানি আরো বাড়লে তো আরো ভাঙবে, বাড়িটাড়ি সম্পূর্ণ ভাঙিয়ে দেবে। গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলে ফেঁপে উঠেছে, এতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে গৃহস্থালী জিনিসপত্র নিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে মানুষ। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও প্রয়োজনের তুলনায় কম। রাত দিন সেখানে জরুরি ভিত্তিতে কাজ করতেছি, জিও ব্যবস্থা ফেলে ভাঙন রোধে কাজ চলমান আছে। বগুড়ায় যমুনা নদীর সারিয়াকান্দির হাসনাপাড়া বাঁধের প্রায় 30 মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে, এতে ঘরবাড়ি হারানোর আতঙ্কে নদী তীর এলাকার মানুষ। বাঁধ বাঁচাতে বালু ভর্তি বস্তা ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে সারিয়াকান্দি সোনাতলা 45 কিলোমিটার নদী পাড়ের শিগগিরই স্থায়ী তীর রক্ষা বাঁধের কাজ শুরু হবে বলে জানায় স্থানীয় সংসদ সদস্য। নেত্রী এটা নিয়ে সচেতন আছে এবং পানি উন্নয়ন বোর্ডের যারা মন্ত্রী মহোদয় আছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। তা আমার এটা বিশ্বাস যে এটা এবার সুনজরে আসবে। জামালপুরে বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, এতে নতুন করে প্লাবিত হচ্ছে নিচু এলাকা, তলিয়েছে বেশ কিছু রাস্তা। বন্যার পানিতে ডুবেছে প্রায় 500 হেক্টর জমির রোপা আমন ধান। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। অনিরাপদ পানি থেকে ডায়রিয়া কলেরার ঝুঁকি, পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে ঘরে আনুন পিওরিট। কল করুন 1-6-6-2-7।